हेलो एवरीवन, वेलकम टू सिंपली शारो। तो आज के আমরা छत्तीसगढ़ फर्स्ट टाइम ঘুরতে যাচ্ছি আমার বার্থডের জন্য। ব্লগটা কমপ্লিট করি, সঙ্গে থাকো। তো আমার বার্থডে সেলিব্রেট করার জন্য নিয়ে আছে, দেখি কোথায় নিয়ে যায়। প্ল্যান করেছে অনেক কিছুই, দেখি কত সাকসেস হয়। নো, ডোন্ট ডু দিস চ্যাম। ওই এই দেখো, এদিকে দেখো, হাই করো, হাই করো, হাই। দেখো ক্যামেরাটা, এখানে আমরা থাকি, কত সুন্দর জায়গা। তো দেখো, খুব সুন্দর জায়গা। দুদিন হলো না আমরা যাচ্ছি ছত্তিশগড়ের ফেমাস ওয়াটারফল, মানে খুব পপুলার জায়গাটা। ছোট কি নাম, চিত্রকূট এরকম কিছু বললো, চিত্রকূট, চিত্রকূট না কুছ নাম। দন্তেশ্বরী মন্দির আর দন্তেশ্বরী একটা মন্দির, খুব পুরনো একটা মন্দির আছে, আর একটা ওয়াটারফল আছে। তো দুটো ওয়াটারফল দেখানোর কথা ছিল, তো দুটো একদিনে কভার করা যাবে না। তো আমরা একটা ওয়াটারফল আর একটা মন্দির দেখব, চলো সঙ্গে থাকো। দেখো ছত্তিশগড়টাও তোমাদেরকে দেখাই, কেমন পরিবেশ, কেমন জায়গা, কেমন ওয়াটারফল, মন্দির। বাহ, কত সুন্দর পাহাড় দেখো। এই যে দন্তেশ্বরী মন্দির যাওয়ার পথে এত সুন্দর পাহাড় দেখে আমি পুরো পাগল হয়ে গেছি। মানে আমি বাড়ির থেকে চলে আসছি, পাহাড় কত দিন আমি দেখি না। তো আমার মনে হচ্ছিলো কি, আমি মনে হয় আমাদের পাহাড়ে যাচ্ছি, আমার বাড়ির কাছেই আছি। সেই বাড়ির পরিবেশের একটা ফিল পাচ্ছিলাম যে না, দার্জিলিং বোধ হয় এটা। তো বাড়ির থেকে এত দূরে এসে একটা বাড়ির অনুভূতি পাওয়াটা অনেক বড় ব্যাপার। যাই হোক, ভীষণ ভালো লাগছিল। তো এই পাহাড়ের উঁচু নিচু পার করেই আমরা যাব দন্তেশ্বরী মন্দিরে। দেখো চারিদিকে শুধু সবুজ আর ছোট ছোট পাহাড়। আমাদের দিকে পাহাড় অনেক বেশি, অনেক হাইট অনেক বেশি, তো এখানে হাইট একটু শর্ট আছে থাকলেও। যাই হোক, পাহাড় তো মানে একটা দারুণ, মানে মনের মধ্যে একটা দারুণ একটা অনুভূতি দেয়। যাই হোক, অনেক দূরের রাস্তা, আমি যেখানে থাকি সেখান থেকে দন্তেশ্বরী দন্তেওয়াড়া অনেক দূরের রাস্তা। তো যাই হোক, ভিডিওটা ছোটো ছোটো করে আমি দেখাচ্ছি, আমরা আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। আমরা দন্তেশ্বরী দেবীর সামনে, মন্দিরের সামনে আমরা পৌঁছে গেছি। আর মানে একটু হেঁটে ভেতরে ঢুকতে হবে, গেটের ভেতরে মন্দির যেখানে। হ্যালো, দেখো এখানে, এখানেও একটা বড় একটা হনুমান মন্দির আছে। তো এর আগেও একটা দেখেছিলাম জগদ্দলপুর, মানে যাওয়ার সময় যেখানে বাজার করতে যায় সবাই, তো ওই বাজারের ওখানেও একটা বড় একটা মানে হনুমান ছিল, হনুমানের মূর্তি ছিল, বজরংবলীর মূর্তি। তো এখানেও একটা বজরংবলীর মূর্তি দেখতে পেলাম আমরা। দুই পাশে খুব সুন্দর সুন্দর দোকান বসেছে, চুড়ি, বিভিন্ন রকমের জিনিসপত্র। মানে মানে দেখলে মনে হবে এটাতে ছেড়ে ওটা নিই, ওটা ছেড়ে এটা নিই, মানে কত কী নেবো। মানে পুরো একটা দোকান তুলে নিলেও কম পড়ে যাবে। দেখি আসার সময় কিছু নেব ভাবছি, দেখি পছন্দ হয়ে, কি পছন্দ হয় কিনা। চুড়ির দোকান দেখে ভীষণ লোভ লাগছিল, তো আশা করা যায় চুড়ি নেব। আমি এখন মন্দিরের একদম সামনে চলে আসছি আমরা। তো টেকনিক্যাল ফল্টের জন্য আমার ভিডিও করার মানে কিছু একটা কী হয়ে গেছে আমি জানি না, এর জন্য ভিডিওটা আমার এরকম চলে আসছে। যাই হোক, তবুও মন্দিরটা না দেখালে পারে কেমন হবে, ওর জন্য আমি ভিডিওটা তাও দিয়ে দিলাম। এটা মন্দিরের মেন গেট, এটা পাশ দিয়ে ঢুকতে হবে মন্দিরের সামনে, সামনে দিয়ে ঢুকতে হবে মন্দিরের কাছে। ওই দিক থেকে মেন ঢোকার, মানে ঢোকার গেট ওটা, তবে ওটা এখন বন্ধ করে দিয়েছে, সাইড দিয়ে ঢুকতে হবে। আর পাশে দেখো সবাই বসে আছে, বিনি হচ্ছে, ঢুকবো। সবাই ফুল টুল কিনছে, মালা কিনছে ওখান থেকে পুজো দেওয়ার জন্য ভেতরে। এট প্রসাদ কাউন্টার, মন্দিরের ভেতরে পরিবেশটা ভীষণ ভালো। বসার জায়গা আছে, মানে খাওয়ার জলের ব্যবস্থা আছে। পাশেই একটা বড় একটা নদী, নদীতে নামার জন্য একটা সিঁড়ি করা আছে। তবে সিঁড়ি, নদীটা যেহেতু এখন বন্ধ, মানে সিঁড়িটা যেহেতু এখন বন্ধ আছে, নিচে নামার পারমিশন নেই, ওর জন্য ওইদিকে যাইনি আমরা, ভিডিওটা ওইদিকে করিনি। বাস সামনে যেটা দেখতে পাচ্ছ, যে ইট কালারের যেই সে ঘরটা দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে মেন মন্দির। জুতোগুলো মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে, ওর জন্য সবাই জুতো একটু খুলছে। আমরা ওইখানে জুতোটা খুলে নিয়েছি, এত খুলে নিয়ে এখন মন্দিরের সামনে ঢুকবো। সামনে যে পিলারটা দেখা যাচ্ছে,
সবাই ওই পিলারটাকে দু হাত দিয়ে ধরার চেষ্টা করছে, মানে দু হাত দিয়ে কভার করার চেষ্টা করছে। বলা হয় যে যে নাকি ভাগ্যবান বা ভাগ্যশালী সেই নাকি এটাকে ধরতে পারে, সবাই ধরতে পারে না। যাই হোক, এটা হচ্ছে মন্দির। বলা হয় যে শিব ঠাকুর যখন মা সতীকে নিয়ে তাণ্ডব নৃত্য করেছিল, মা সতীর বিভিন্ন শরীরের অংশ বিভিন্ন জায়গায় পরে মন্দির তৈরি হয়েছিল। এবং আমরা এর আগের ভিডিওতে তারাপীঠে গেছিলাম, তো ওখানে বলা হয় যে সত্যি মা সতীর নয়ন পড়েছিল, তার জন্য একটা তারাপীঠ নয়ন তারা করার জন্য। আর এটা হলো দন্তেশ্বরী মন্দির বলা হয় এই কারণে যে মা সতীর দাঁত এখানে পড়েছিল, তার জন্য এটাকে দন্তেশ্বরী মন্দির বলা হয়। মন্দিরের ভিতরে বিভিন্ন পুরনো ঠাকুরের মূর্তি, বিভিন্ন ঠাকুরের মূর্তিগুলো আছে। আর আর পিলারগুলো যে আছে, পিলারগুলো মানে পুরনো মন্দিরের ভিতরে ক্যামেরা করা বারণ, ওর জন্য দেখাতে পারলাম না, তো আমরা এখন বেরিয়ে গেলাম। ইটস আ হিউজ অ্যামাউন্ট, সো ক্যামেরা করলাম না, ভিডিও হয়নি, ক্যামেরা থেকে বেরিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি। দেখো এটা হলো পুরো মন্দিরের বাইরের পোর্শনটা, পুরো মন্দিরের বাইরের, এটা ভেতরে মা দন্তেশ্বরী দেবী। এখানে এটাই মন্দির থেকে বাইরে বেরিয়ে দেখি যে এখনো সবাই ওটা মানে দুয়ার দিয়ে কভার করার চেষ্টা করছে, ধরার চেষ্টা করছে। তো প্ল্যানিং করলাম যে আমরাও ধরবো, যাই হোক মিস্টার সরকার ট্রাই করছে। তো ওনার হাত মোটামুটি পৌঁছে গেছে, পুরোটাই ধরে নিয়েছে, ভালো। আমিও চেষ্টা করেছিলাম, আমারও মানে আমিও ধরতে পেরেছিলাম, যাই হোক আনলাকিলি ভিডিও ক্লিপটা নেই, মানে আমার হাজবেন্ড হয়তো ক্লিকের বাটনটা প্রেসই করেনি, তার জন্য নেই ভিডিওটা। তো এখানে প্রসাদ পাওয়া যায়, মানে কিনতে পাওয়া যায় ঠাকুরের প্রসাদগুলো, তো আমরাও একটা নিয়েছি এখান থেকে প্রসাদ, আমরা এটা নিয়েছি, 50 টাকা নিয়েছে। এখন ফুচকার দোকানের সামনে দাঁড়িয়েছি আমরা ফুচকা খাওয়ার জন্য, কারণ পুজো দেওয়ার পরে এখনো পর্যন্ত প্রচন্ড খিদে পাচ্ছিল। হ্যাঁ, অনেক লাগাই ফুচকা দোকানের সামনে দাঁড়িয়ে বসে আছে, কখন দেবে আমাদেরকে, কখন খাবো, অনেকক্ষণ ধরে আছি, জিভ থেকে জলও আসছে, ঢোক দিতে হচ্ছে, কতক্ষণে দেবে। ফুচকা দেখে সবারই লোভ লাগে, তো ভাবলাম ছেলেকে কোলে নিয়ে একটুখানি ছেলের সঙ্গে খেলাই করে নেওয়া যাক যতক্ষণ ফুচকা রেডি করে। কিন্তু আমাদেরকে আবার বারণ করে দিল যে এখানে সামনে বেলুন ফুলানো যাবে না, খাওয়ার দিকে যাবে, যেন ওইদিকে ঘুরে ভাবলাম বেলুনটা খোলাই। ছেলে খেলা করছে, তো ভাবলাম থাক ডিস্টার্ব করে লাভ নেই, ওয়েট করেই আছি কখন দেবে খাবো। ছেলেকে কোলের থেকে নামিয়ে দিলাম, নামিয়ে দিয়ে আমি এখন ওয়েট করবো খাওয়ার জন্য, তো এখনই পেয়ে যাবো। হ্যাঁ, দিচ্ছে, আমাকে দিচ্ছে, খাওয়া শুরু করে দেবো। লোভ সামলানো যায় না, যত তাড়াতাড়ি পাচ্ছি তত তাড়াতাড়ি খেয়েছি। তো ভাবলাম আর এক প্লেট খাবো, কিন্তু প্রচণ্ড ভিড় থাকায় দোকানে লেট হতো বলে আমি এক প্লেটই খেয়েছি। তার মধ্যে থেকে আবার শেয়ারও করতে হয়েছে, যেহেতু আমার হাজব্যান্ডেরটা এখনও দেয়নি, সরকার মশাইটা এখনও দেয়নি, ওই জন্য আমার থেকে ওকে দিতে হয়েছে, যেটা ভীষণ দুঃখজনক একটা ব্যাপার। যাই হোক, শেয়ারিং করা ভালো, ওই জন্য শেয়ারিং করছি। তাড়াতাড়ি খাচ্ছি, সবার খাওয়া হয়ে গেছে, দোকানে কেনাকাটা করতে হবে, বেশি টাইম নেই, কারণ এরপরে আমরা একটা ওয়াটারফল দেখতে যাবো। তো খাওয়া কমপ্লিট, এখন আমি বেরোবো। এখন এত সুন্দর সুন্দর জিনিসের দোকান এখানে, মানে এত সুন্দর সুন্দর, কোনটা ছেড়ে কোনটা নেবো কিছু বুঝে উঠতে পারছি না। যাই হোক, তার ভালো সবার আগে একটু ছবি তুলে নিই, কী করবো। এখন এখানে চুরির দোকান আছে, দোকান একটা চুরি সেট কালার, তো আমি এখান থেকে চুরি নেবো। এই যে দোকান, দেখি এখানে কী পাওয়া যায়। এই দুটো ছবি নিয়েছি, আরও একটা চুরি নেবো পাশে একটা দোকান থেকে। এখন দোকানের সামনে যাচ্ছি, এখন হয়ে গেছে আমাদের, আমরা এখন এখান থেকে বেরিয়ে গেছি। আমরা এখন একটা ধাবাতে ঢুকে খাওয়া দাওয়া করে আমরা এখন ইচ্ছেতে যাবো, ওয়াটারফলে যাবো, তীরদ্দোর ওয়াটারফল, এখানে আমরা খাওয়া দাওয়া করতে যাবো। ওটা থেকে এখন খাওয়া দাওয়া প্রচুর পরিমাণে ছুটে গিয়েছিলো, অপেক্ষায় আছি একটু লেট করছে। খুব পপুলার ধাবা, একটাই মনে ধাবা আছে, সবাই একদম মনোযোগ দিয়ে খাচ্ছে, একদম এক খাওয়ালা ভরে ভরে ভাত দিয়েছিল। এখানে খিদের চোটা সব শেষ করেছে না, মানে একটু ছিল, সবটা শেষ হয়নি, মানে এত